আসসালামাইকুম, কেমন আছেন আপনারা? অবশ্যই ভালো আছেন। আমি মাহমুদুল হাসান, আবার একটি টপিক নিয়ে এসেছি যে এসএম বাইবাই মোবাইল রিপেয়ার চ্যানেলের পক্ষ থেকে। আমি আজ আগে প্রথমে আপনাদের একটি টিপস শোনাবো, একটি গল্প শোনাবো, তারপর আমি আমার টিউটোরিয়ালটি কাজটি শুরু করব। আমার গল্পটি হচ্ছে, আমরা মোবাইল রিপেয়ারিং এর কাজ যারা করি, জিএসএম যত ভাইরা আছে তাদের উপলক্ষে সিনিয়র ভাইদেরকে আমার আরো একবার সালাম। আসসালামু আলাইকুম। আমার কথাকে রাগ করবেন না, অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আপনার সুন্দর একটি মন্তব্য জানাবেন। আমার সিনিয়র যারা আছেন তারা অবশ্যই আশা করি আমাকে সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ দিবেন, যেন আমি আরও ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের জন্য। আমি আজ একটি গল্প শোনাবো, তা হচ্ছে, আমরা মোবাইল রিপেয়ারিং এর কাজ যারা করি তারা হচ্ছে নির্বাচনে দাঁড়ানো, ভোট চাওয়ানো কোনো প্রার্থীর মতো। আপনি যখন নির্বাচনে কোনো প্রার্থী দাঁড়ায়, তখন তারা এলাকাতে যখন পাবলিকের কাছে যায় ভোট চায়, যে কত ভালো সম্পর্ক, ভালো মধুর সম্পর্ক দিয়ে ভোট চায়, আর সেই তাকে ভোট দেওয়ার পর, সে নির্বাচিত হওয়ার পরে সেই ব্যক্তি যদি সামান্য কিছুতে তাকে দেয়, যখন ভোট চায় সে তখন তাদের কাছে অনেক ভালো থাকে, ভালো লাগার কারণে তাকে সেই ব্যক্তিকে মানুষ জনগণ পাবলিক ভোট দেয়, ভোট দিয়ে নির্বাচিত করে। করার পরে সেই ব্যক্তির কাছ থেকে সামান্য একটু ভুলের কারণে একজন সেই ব্যক্তিকে, যে কোনো একটি সামান্য ভুলের কারণে, তার যে কোনো একটি কাজের কারণে সেই পাবলিকই অনেক ঘৃণা করে, অনেক কথা বলে, যে বাজে কথা বলে, ওনাকে আমরা খুব ভালো ভেবেছি, ভালোভাবে ওনাকে দিয়ে কাজ করে নির্বাচনে ভোট দিয়ে আমরা পরিশ্রম করে তাকে সফল করেছি, আর সে আজ আমাদের সাথে এই দুর্ব্যবহার, এই একটু এই কাজ করে। তো আমাদের যারা মোবাইল পেশাতে আছে তাদের ব্যাপারটা এরকম, আপনি সামান্য একটা ভুল করবেন, আপনি তার কাছে সারা জীবন হিরো আছিলেন, কিন্তু সামান্য একটা কথার কারণে, তার সামনে কাছে সামান্য একটা ভুলের কারণে, আপনার কাছে ছোট একটা ভুল তার কাছে অনেক বড় ভুল, তার কাছে আপনার জন্য অনেক ঘৃণা, তার কাছে আপনার অনেক খারাপ চোখে দেখা। তাই আশা করি আপনারা, আমরা যারা মোবাইল রিপেয়ারিংয়ে আছি এবং যে এস এম বাইরা, তারা সবসময় অনেক সময় অনেক কাস্টমার নিয়ে আসে যে ভাই দেখেন আমার ফোনটা, এটা কী লাভ হয়। অনেক সময় মেসেজ, একটা মেসেজের মেসেজগুলি বেশি হয়ে গেলে লাভ হয়। অনেক মুরব্বী সিনিয়রের লোক আছে যারা এগুলি জানে না, যে ভাই দেখেন তো আমার কি লাভ হয় একটু সারাই দেন তো। সে বলে আপনি, যে কোনো একজন বললো যে আপনি এই সামান্য জিনিসটার জন্য আমার কাছে নিয়ে আসা লাগে, তো আসলে এটা না করে আমরা উচিত ওই মুরব্বীর কাছ থেকে ফোনটা নিলাম, নিয়ে মেসেজগুলো ডিলিট করে বললাম যে এগুলি কোনো প্রবলেম না মেসেজ। আর মূল বড় কথা হচ্ছে সতত হচ্ছে ব্যবসার মূল বড় উদ্দেশ্য, আপনি সতত থাকলে আপনি সাকসেস হতে পারবেন, আপনার ভালো কিছু করতে পারবেন। আর ওই যে আমি প্রথমেই বললাম, আমরা মোবাইল রিপেয়ারিং এর পেশার লোকেরা একজন নির্বাচনে দাঁড়ানো প্রার্থীর মতো, আপনি যখন ভোট চাইবেন আপনি ভালো কিছু করছেন তার সাথে সারা জীবন, কিন্তু একদিন ভুলের কারণে, একটা কাজের কারণে, আপনি একটা কাজ করতে গেছেন, কাজ করতে যে একটা ক্যামেরা নষ্ট করে ফেলেছেন, তখন ওই লোক, ওই ব্যক্তির কাছে, যে ব্যক্তি আমটাকে খুব ভালো জানতো, যে একজন এক জায়গায় চা খাইতে বসছে, যে না ওই হাসান ভাই খুব ভালো কাজ করে, না অমুকে খুব ভালো কাজ করে, কিন্তু সেই ব্যক্তি আরেকদিন আরেক জায়গায় চা খাইতে বসে বলবে যে হাসান ভাইয়ের কাছে আজকে আমি এত ভালো জানি, হাসান ভাই, হাসান ভাইয়ের কাছে আমি আজকে মোবাইলটা কাজ করে ফেলেছি, হাসান ভাই আমার ক্যামেরাটা নষ্ট করে ফেলেছি। তো যাক, আমি আর কথা না বাড়িয়ে অনেকক্ষণ বলে ফেলেছি, আজকে আমি কাজে চলে এসেছি। আমার কাছে একটি ফোন এসেছে, তা হচ্ছে স্যামসুনি ব্র্যান্ডের ফোন, স্যামসুনি মডেলের চাইনিজ ব্র্যান্ড, হচ্ছে B100। কাস্টমার নিয়ে এসেছে, বলেছে যে ভাই, কাস্টমার বলেছে আমি অন্য একজন দোকানদারকে দেখিয়েছি, সে বলেছে এটা ডিসপ্লে প্রবলেম, ডিসপ্লে চেঞ্জ করতে হবে। তো আমরা দেখি, সেটি অন করি, অন করার পরে সুন্দর একটি ভাইবির হচ্ছে, ভাইবিটার হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লেতে লাইটিং আসছে না। তো আমি বললাম যে ভাই কি প্রবলেম, আপনার এটাতে ডিসপ্লে পাল্টাতে হবে কেন, ডিসপ্লে কি ভেঙে গেছে? সে বলছে না, ডিসপ্লে ভেঙে যায়নি, এটি সেটি পানিতে পড়েছিল, আমি তারপরে দোকানদার এক দোকানে নিয়েছিলাম, সে আমার ওয়াশ করেছে, ওয়াশ করার পর বলেছে যে এটি ডিসপ্লেতে প্রবলেম, তার কাছে ডিসপ্লে নাই, সে আমাকে সেটটি ব্যাক দিয়ে দিয়েছে, বলেছে যে ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে। তো আমি প্রথমে সেটটি ওপেন করলাম, দেখলাম ভাবিটার বাজে, তো আমি লাইটের সামনে ধরলাম, ধরে দেখতে পাচ্ছি স্যামসুনি লেখা লোগোটা দেখা যাচ্ছে, সম্পূর্ণ সেটটা ওকে ক্লিয়ার আসছে, কিন্তু লাইটটা আসছে। তো আমরা আজ দেখাবো এই ফোনটি কীভাবে লাইটিং সম্পূর্ণভাবে কাজ করা যায়, বা ওই দোকানদার এটি কী করেছে। তখন আমি তাকে বললাম যে ভাই, এটি তো আপনার ডিসপ্লে ভালো আছে, লাইটে প্রবলেম,
আমি একবার পাওয়ার সাপ্লাই দিয়ে দেখিয়ে দিই, যেহেতু আমাদের ব্যাটারির কারণে অন হচ্ছে কিনা আমরা বুঝতে পারি না। আমরা অ্যাকুরেট সেন্সর রাখি, এই যে দেখেন আমাদের সেটটি এখন সম্পূর্ণ ওকে, কিন্তু দেখা যায় লোগোটা, আমাদের ক্যামেরাটা অত ভালো না এই জন্য হয়তো লোগোটা দেখাতে পারছি না। আমি একটু লাইটে নিয়ে দেখো লোগোটা দেখানো যায় কি না, একটু লোগোটা দেখায়নি। তো আমি কাস্টমারকে বললাম যে ভাই আপনার ফোনটিতে ডিসপ্লেতে প্রবলেম না, যে আপনার ফোনটি লাইটের প্রবলেম, আমি লাইটের কাজ করে দেবো, আমাকে এত টাকা বিল দিবেন। তো আচ্ছা বললো যে ওই দোকানদার সাথে কি প্রবলেম করেছে। তো আসলে আমাদের মাঝে কিছু ব্যক্তি আছে, কিছু টেকনিশিয়ান বাইরা আছে, যারা অন্য দোকান থেকে একটা ফোন নিয়ে আসলে বলে যে আপনার ফোনটা থেকে তো অনেক কিছু রেখে দিয়েছে, যে আপনার ফোনটাকে নষ্ট করে ফেলেছে। আসলে এগুলি ভালো না। আমি আমার কাছে যে ব্যক্তি আসুক, যে কাস্টমার আসুক, যে বলে ভাই আমি ওই এক দোকানে সেটার প্রবলেমটা দেখিয়েছি তো হয় না, আমি বলি যে ভাই সেই ব্যক্তি তার মতো করে ট্রাই করছে, সে পারে না, আমি আমার মতো করে ট্রাই করবো, কিন্তু সে ব্যর্থ হয়েছে বলে দেয় আপনার কাজটা করতে পারেনি, তার সুনাম করতে পারে নাই, সে টাকায় কামাই করতে পারে নাই। তো আমি জানি না সে কি। আমরা সম্পূর্ণ স্ক্রুগুলি খুলে নিলাম, এবার আমরা সম্পূর্ণ স্ক্রু খোলা হয়ে গেছে, এবার আমরা ফোনটিকে বডিটা আলাদা করে নিই। আমরা বডিটা আলাদা করে নিয়েছি, অন্য দোকানদার বলেছে যে ফোনটি ডিসপ্লে চেঞ্জ করতে হবে। তো আমরা আগে ফার্স্টে দেখি ডিসপ্লে কানেক্টরটা খুলে দেখি এটার কী খবর, কী অবস্থা, যে এখনও তো আমার দেখা হয়নি, আমি সেটটা খুলেছি। তো আমি দেখি ডিসপ্লে কানেক্টরটা খুলে, ডিসপ্লে কানেক্টর খুবই খারাপ, সমস্ত লাইনগুলি লিড দিয়ে আয়রন করা হয়েছিল এই জন্য। আর এখান দিয়ে আমরা একটা জাম্পার দেখতে পাচ্ছি, নাই এই জাম্পারটা নাই। তো আমরা মনে করি, আশা করি এটা আমাদের লাইটিং জাম্পার, এই জাম্পারটা নাই, এই জাম্পারটা নাই। তো আমরা মনে করি আমাদের 100% সিউরিটি লাইটিং জাম্পার। তো আমাদের ফার্স্টে এখান থেকে জাম্পার করে এই যে ইয়েটা নেই এখানে কানেক্টরে দিতে হবে। অনেক ক্লিপ টিপ দিয়েছে, ক্লিপ টিপ দেওয়ার পর এটাকে কাস্টমার কাছে রিপ্লেস করা হয়েছে যে এটা হবে না। তো আমি যদি এই অবস্থা কাস্টমারকে বলি যে আপনার এটা ডিসপ্লেটা দোকানদার নষ্ট করে দিয়েছে, কিন্তু সেই কাস্টমার দোকানদারের সাথে যে অনেক ঝগড়া করবে, ভেজাল করবে, এটা আসলে ঠিক না। আমি বলেছি যে ভাই এটা সে তার মতো করে চেষ্টা করেছে, যে তার হয় নাই, সে ব্যর্থ হয়েছে, আপনার কাছ থেকে পয়সা রাখতে পারে নাই, আপনার কাজ করতে পারে না, আমি আমার মতো করে ট্রাই করে দেখি একবার কাজটা করা যায় কি না। তো আশা করি আমরা দেখাবো, আমরা জানি, আমরা এই কানেক্টরও দেখবো। আজকে আমি একটা নতুন কানেক্টর নিয়ে দেখাই, এদিকে আমরা ঘুরে না এদিকে রাখবো। তো আমরা একটা সেম কোয়ালিটির কানেক্টর নিলাম, আমাদেরকে আমরা দেখতে পাচ্ছি কানেক্টরের দুই দিকে দুইটা লাইন, এদিক থেকে এদিক থেকে এদিকে একটা লাইন গেছে আর এদিক থেকে এদিকে একটা লাইন আছে। তো আমাদের বুঝতে হবে যে কোন লাইনটা কোনটা কীভাবে বুঝতে হবে। এই যে এই মাথার এখানে একটা লাইন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পিছন থেকে এসেছে আর এটা হচ্ছে সামনে থেকে। আমরা একটা মিটার ব্যবহার দেখি, আমরা এখানে ফার্স্ট লাইনটা ধরি, ফার্স্ট লাইনটা ধরলাম আর এখানে সেকেন্ড লাইনটা। এখানে সেকেন্ড লাইন, এই পাশের ফার্স্ট লাইন, এখানে ফার্স্ট লাইন, এখানে সেকেন্ড লাইন, আবার থার্ড লাইন এখানে, আবার তারপরের দুই নম্বর লাইনটা এখানে। তো আমরা আজকে দেখাবো
এই লাইনটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে চার নম্বর, 1 2 3 4 চার নম্বর লাইন। তো আমরা ফার্স্টের লাইনটা এদিক থেকে গেছে, দ্বিতীয় লাইনটা এখান থেকে এসেছে, তৃতীয় লাইনটা এখান থেকে গেছে, চতুর্থ লাইনটা আবার পিছন থেকে এসেছে। তো আমরা আগে এখানে একটা তার জাম্পার করতে হবে। তো আমরা তার নেই, তারটা ছোট করে নিতে হবে। অল্প করে মাথা টাং জাম্পার করতে হবে। আমরা ফার্স্টে এটাকে নিজে করতে পারলে নিজে করবো, না হলে অন্য একজনের সহযোগিতা নিব। তো অবশ্যই সবসময় নিজে করার চেষ্টাটাই করব। আমাদের এই লাইনটার পিছন থেকে জাম্পারটা জ্বালাই করতে হবে। দেখানো, একটু দেখানো লাগবো না, জাম্পারটা করে নি। আমরা সুন্দরভাবে জাম্পারটা করে নিলাম। এবার আমাদের ছোট করে তারটা কেটে দিই। আমাদের ডিসপ্লে কানেকশনটা এখানে ধারে, আমরা তারটা এখানে বার করে নিই। আমরা দেখতে পেরেছি এটা চার নম্বর লাইন, ফার্স্টের লাইন এপাশ থেকে এসে যাচ্ছে, সেকেন্ড লাইন এপাশ থেকে, থার্ড লাইন এপাশ থেকে, চতুর্থ লাইনটা এপাশ থেকে। তাহলে চতুর্থ এখানে হলো ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন এটা, থার্ড লাইন এটা, চতুর্থ লাইন হলো দুই নম্বরটা। তো আমরা চতুর্থ লাইন যেখানে দেখেছি দুই নম্বরটা, তো আমরা কানেক্টরটাকে কানেক্ট করি। আমরা কানেক্ট করিনি। আমাদের মাথায় একটু হালকা জাম্পার করে নিতাম। সেকেন্ড লাইনটা লাগাতে হবে, সেকেন্ড লাইনটা যেখান থেকে এসেছে। এবার আমাদের ব্যাটারি কানেক্ট করে চেক করতে হবে। হ্যাঁ, 100% সাকসেস আমাদের কাজটা হয়েছে, সাকসেস হয়েছে। তো আমরা এভাবে মিটার বুঝে এবং মনোযোগ দিয়ে দেখে করব, আমরা এভাবে মিটার বুঝে মনোযোগ দিয়ে যদি কাজ করি অবশ্যই আমরা সফল হব। আমাদের কাছ থেকে কাস্টমারের সুনাম আসবে, আমাদের বদনাম আসবে না। যেরকম এই দোকানদার এখন এই কাস্টমার বলবে যে ওই দোকানদার তার খারাপ চোখে দেখবে অন্যদিন, আর কাজ তার কাছে নিয়ে যাবে না। কিন্তু আসলে আমাদের হচ্ছে কি, আমাদের কিছু জিএসএম বাইরা আছে, এই ভিডিওগুলি করার ক্ষেত্রে, আমি কাজগুলি ইউটিউবে ছাড়ার ক্ষেত্রে তাদের খুব খারাপ লাগে, তারা অনেক সময় বাজে মন্তব্য করে। তো আমি আশা করি তারা বাজে মন্তব্য করবে না, আমাকে উৎসাহ দিবে। বা আমি না দিতে কী হয়েছে, অন্য আরেকজন দিবে। পৃথিবীতে এগুলি এখন আর বলার কিছু নেই। অনেকে মনে করে যে তাদের কাজের মান কমাচ্ছে, আসলে তা না, এটা তাদের ভুল ধারণা। আমি মনে করি আপনারা আমাকে উৎসাহ দিবেন, আপনারা নিজেরও চেষ্টা করবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদেরকে দেখানোর জন্য শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা সম্পূর্ণ স্ক্রুগুলি খুলে নিলাম। এবার আমরা সম্পূর্ণ স্ক্রু খোলা হয়ে গেছে। এবার আমরা ফোনটিকে বডিটা আলাদা করে নিই। আমরা বডিটা আলাদা করে নিয়েছি। অন্য দোকানদার বলেছে যে ফোনটি ডিসপ্লে চেঞ্জ করতে হবে। তো আমরা আগে ফার্স্টে দেখি ডিসপ্লে কানেক্টরটা খুলে দেখি এটার কী খবর, কী অবস্থা। যে এখনও তো আমার দেখা হয়নি, আমি সেটটা খুলেছি।
তো আমি দেখি ডিসপ্লে কানেকশনটা খুলে, ডিসপ্লে কানেক্টর খুবই খারাপ, সমস্ত লাইনগুলি লিড দিয়ে আয়রন করা হয়েছিল এই জন্য। আর এখান দিয়ে আমরা একটা জাম্পার দেখতে পাচ্ছি, নাই এই জাম্পারটা নাই, তো আমরা মনে করি আশা করি এটা আমাদের লাইডিং জাম্পার, এই জাম্পারটা নেই, এই জাম্পারটা নাই, তো আমরা মনে করি আমাদের 100% সিউরিটি লাইডিং জাম্পার। তো আমাদের ফার্স্টে এখান থেকে জাম্পার করে এই যে ইয়েটা নেই এখানে কানেক্টরে দিতে হবে। অনেক লিড টিপ দিয়েছে, লিড টিপ দেওয়ার পর এটাকে কাস্টমার কাছে রিপ্লেস করা হয়েছে যে এটা হবে না। তো আমি যদি এই অবস্থা কাস্টমারকে বলি যে আপনার এটা ডিসপ্লেটা দোকানদার নষ্ট করে দিয়েছে, কিন্তু সেই কাস্টমার দোকানদারের সাথে যে অনেক ঝগড়া করবে, ভেজাল করবে, এটা আসলে ঠিক না। আমি বলেছি যে ভাই, এটা সে তার মতো করে চেষ্টা করেছে যে তার হয় নাই, সে ব্যর্থ হয়েছে, আপনার কাছ থেকে পয়সা রাখতে পারে নাই, আপনার কাজ করতে পারে না, আমি আমার মতো করে ট্রাই করে দেখি একবার কাজটা করা যায় কি না। তো আশা করি আমরা দেখাবো, আমরা জানি, আমরা এই কানেক্টরও দেখবো। আজকে আমি একটা নতুন কানেক্টর নিয়ে দেখাই, এদিকে আমরা ঘুরে না এদিকে রাখবো, আমরা একটা সেম কোয়ালিটির কানেক্টর নিলাম। আমাদেরকে আমরা দেখতে পাচ্ছি কানেক্টরের দুই দিকে দুইটা লাইন, এদিক থেকে এদিক থেকে এদিকে একটা লাইন গেছে আর এদিক থেকে এদিকে একটা লাইন আছে। তো আমাদের বুঝতে হবে যে কোন লাইনটা কোনটা কীভাবে বুঝতে হবে। এই যে এই মাথার এখানে একটা লাইন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পিছন থেকে এসেছে আর এটা হচ্ছে সামনে থেকে। আমরা একটা মিটার ব্যবহার দেখি, আমরা এখানে ফার্স্ট লাইনটা ধরি, ফার্স্ট লাইনটা ধরলাম আর এখানে সেকেন্ড লাইনটা, এখানে সেকেন্ড লাইন, এই পাশের ফার্স্ট লাইন, এখানে ফার্স্ট লাইন, এখানে সেকেন্ড লাইন, আবার থার্ড লাইন এখানে, আবার তারপরের দুই নম্বর লাইনটা এখানে। তো আমরা আজকে দেখাবো এই লাইনটা, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে চার নম্বর, 1 2 3 4 চার নম্বর লাইন। তো আমরা ফার্স্টের লাইনটা এদিক থেকে গেছে, দ্বিতীয় লাইনটা এখান থেকে এসেছে, তৃতীয় লাইনটা এখান থেকে গেছে, চতুর্থ লাইনটা আবার পিছন থেকে এসেছে। তো আমরা আগে এখানে একটা তার জাম্পার করতে হবে। তো আমরা তার নেই, তার নেই, তারটা ছোট করে নিতে হবে। অল্প করে মাথা রাং জাম্পার করতে হবে। আমরা ফার্স্টে এটাকে নিজে করতে পারলে নিজে করবো, না হলে অন্য একজনের সহযোগিতা নিব, তো অবশ্যই সবসময় নিজে করার চেষ্টাটাই করব। আমাদের এই লাইনটার পিছন থেকে জাম্পারটা জ্বালাই করতে হবে। দেখানো এটা দেখানো লাগবো না, জাম্পারটা করে আমরা সুন্দরভাবে জাম্পারটা করে নিলাম। এবার আমাদের ছোট করে তারটা কেটে দিই, আমাদের ডিসপ্লে কানেকশনটা এখানে ধারে। আমরা তারটা এখানে বার করে নিই, আমরা দেখতে পেরেছি এটা চার নম্বর লাইন, ফার্স্টের লাইন এপাশ থেকে এসে যাচ্ছে, সেকেন্ড লাইন এপাশ থেকে, থার্ড লাইন এপাশ থেকে, চতুর্থ লাইনটা এপাশ থেকে। তাহলে চতুর্থ এখানে হলো ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন এটা, থার্ড লাইন এটা, চতুর্থ লাইন হলো দুই নম্বরটা। তো আমরা চতুর্থ লাইন যেখানে দেখেছি দুই নম্বরটা, তো আমরা কানেক্টরটাকে কানেক্ট করি,
আমরা কানেক্ট করিনি। আমাদের মাথায় একটু হালকা জাম্পার করে নিতাম। সেকেন্ড লাইনটা লাগাতে হবে, সেকেন্ড লাইনটা যেখান থেকে এসেছে সেকেন্ড লাইনটা তো আমরা কানেক্ট করে ফেলেছি। এবার আমাদের ব্যাটারি কানেক্ট করে চেক করতে হবে। হ্যাঁ, 100% সাকসেস আমাদের কাজটা হয়েছে, সাকসেস হয়েছে। তো আমরা এভাবে মিটার বুঝে এবং মনোযোগ দিয়ে যদি কাজ করি অবশ্যই আমরা সফল হব। আমাদের কাছ থেকে কাস্টমারের সুনাম আসবে, আমাদের বদনাম আসবে না। যেরকম এই দোকানদার এখন এই কাস্টমার বলবে যে ওই দোকানদার তার খারাপ চোখে দেখবে অন্যদিন, আর কাজ তার কাছে নিয়ে যাবে না। কিন্তু আসলে আমাদের হচ্ছে কি, আমাদের কিছু জিএসএম বাইরা আছে, এই ভিডিওগুলি করার ক্ষেত্রে, আমি কাজগুলি ইউটিউবে ছাড়ার ক্ষেত্রে তাদের খুব খারাপ লাগে, তারা অনেক সময় বাজে মন্তব্য করে। তো আমি আশা করি তারা বাজে মন্তব্য করবে না, আমাকে উৎসাহ দিবে। বা আমি না দিতে কী হয়েছে, অন্য আরেকজন দিবে। পৃথিবীতে এগুলি এখন আর বলার কিছু নেই। অনেকে মনে করে যে তাদের কাজের মান কমাচ্ছে, আসলে তা না, এটা তাদের ভুল ধারণা। আমি মনে করি আপনারা আমাকে উৎসাহ দিবেন, আপনারা নিজেরাও চেষ্টা করবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদেরকে দেখানোর জন্য শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।